প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভ সকাল। আশা করি সবাই বাড়িতে ভালো আছো। আজকে আমাদের বিষয় হচ্ছে বাংলা। তাহলে তোমরা তোমাদের সোনামণিদের বাংলা পড়া বইটি হাতে নাও। আজকে আমাদের পাঠের বিষয় হবে শব্দার্থ। কেমন? এবং শব্দার্থের মধ্যে আজকে আমরা যে পৃষ্ঠা থেকে করব সেগুলো হচ্ছে 28 এবং 29 পৃষ্ঠা। তোমরা সবাই খাতা কলম না খাতা এবং পেন্সিল নাও। সোনামণিদের বাংলা পড়া। সোনামণিদের মণিদের বাংলা পড়া পড়া পৃষ্ঠা হচ্ছে 28-29। শব্দার্থ এর আগেও আমরা শব্দার্থ দিয়ে শব্দার্থ অর্থাৎ ক্লাসগুলো করেছি, তাহলে আমাদের অবশ্যই জানা থাকার কথা শব্দার্থ কি। তারপরেও আমাদের 28 পৃষ্ঠার মধ্যে আছে ঐকার দিয়ে শব্দগুলো। হ্যাঁ, তাহলে ঐকার দিয়ে যে সমস্ত শব্দগুলো আছে আজকে আমরা ওইগুলোর শব্দার্থ শিখবো, অর্থাৎ শব্দের অর্থগুলো। দেখো তোমরা এই পৃষ্ঠার মধ্যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। প্রথম যে শব্দটি আছে সেটি হচ্ছে নৈশ। সেটি কি? নৈশ। দন্তে ন ঐকার তালব্য স। নৈশ মানে হচ্ছে রাত্রি, অর্থাৎ রাত। রাত্রি নৈশ মানে কি? রাত্রি। আচ্ছা, এরপরে শব্দটি আছে শৈশব। শৈশব লেখার আগে আমরা এটাকে একটু বানান করে শেখার চেষ্টা করি। দন্তেন ঐকার তালব্য স সমান চিহ্ন দিয়ে লিখছি আমরা রাত্রি। রয় আকার রা, তৈর ফলাত্র রস্বিকার রাত্রি। এরপরে শব্দটি হচ্ছে শৈশব। তালব্য স ঐকার তালব্য স ব শৈশব। শৈশব মানে হচ্ছে ছোটবেলা। শৈশব মানে কি? ছোটবেলা। হ্যাঁ, এই যে তোমরা এখন ছোট 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 বাচ্চা, এই হচ্ছে ছোটবেলা। ছোটবেলা ছ কার ছ টাকার ট, বয় কার বে লয়া কার না, ছোটবেলা। আচ্ছা, এরপরে শব্দটি আছে চৈত্র। চৈত্র চৈত্র কি? চৈত্র হচ্ছে একটি মাসের নাম। আমাদের যেমন ইংলিশে যেমন আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, হ্যাঁ, 12 মান্থসগুলো তোমরা এগুলো শিখেছ ইংলিশের মধ্যে, ঠিক তেমনি বাংলার মধ্যেও আমাদের 12 মাস আছে। এবং এই 12টি মাস হচ্ছে যেমন বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ। হ্যাঁ, তো এখন যে বর্ষাকাল এখন চলছে, কিন্তু এই যে আষাঢ় শ্রাবণ এই দুই মাস হচ্ছে বর্ষাকাল। আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, এই হচ্ছে সেই চৈত্র। 12 মাসের শেষ যে মাসটি সেটি হচ্ছে চৈত্র মাস। তাহলে এটি একটি মাস। এটি কি? একটি মাস। মাস অর্থাৎ মাসে। এরপরে শব্দটি আছে সৈনিক। তালব্য স ঐকার সৈনিক। সৈনিক কি? সৈনিক কারা বলতো? কারা সৈনিক? হ্যাঁ, সৈনিক হচ্ছে সিপাহীরা। হ্যাঁ, যারা দেশের জন্য, হ্যাঁ, অকাতরে পরিশ্রম করে দেশকে সেবা দিয়ে যাচ্ছে, দেশের জন্য যারা প্রাণ দিচ্ছে তারা হচ্ছে সৈনিক। এদিকে বলা হয় সিপাহী। দন্তে সর শিকার পয়াকার পা হয় দীর্ঘিকার
সিপাহী, হ্যাঁ সিপাহী। আচ্ছা, এ গেল আমাদের ওইকার দিকে। তোমাদের বইয়ে 29 পৃষ্ঠার মধ্যে আছে ওকার দিকে, হ্যাঁ দেখো সবাই, এই যে ওকার দিয়ে আছে, কেমন? তাহলে ওকার দিয়ে কি আছে আমরা একটু দেখি। এই সাইডে করে আমি লিখি, দৌড়, প্রথমে আছে শব্দটি দৌড়। দৌড় মানে কি, দৌড় মানে কি বলতো? দৌড় মানে হচ্ছে দরজা, দরজা। দ বিন্দু র মূর্ধ্য জয়াকার যা। তোমরা নিশ্চয় একটি কবিতা শুনেছ, কাজী নজরুলের প্রভাতী কবিতাটি শুনেছ না? ভোর হলো দোর খোলো খুকু মনে উঠরে, ওই ডাকে জই শাখে ফুল খুকি ছোটরে, খুলি হাল তুলি পাল ওই তরি চললো, এইবার এইবার খুকু চোখ খুলল। এই হচ্ছে সেই দোর অর্থাৎ দরজা। ভোর, ভোর মানে কি? ভোর অর্থাৎ ভয়কার ভিন্দুর, ভোর মানে হচ্ছে একদম প্রভাত, খুব সকালবেলা থেকে বলা হচ্ছে কি প্রভাত। আচ্ছা তোমরা বলো তো, যখন 21 ফেব্রুয়ারি হয় আমরা ফুল দেওয়ার জন্য কোথায় যাই? শহীদ মিনারে আমরা যাই, প্রভাত ফেরিতে, বলে না প্রভাত ফেরিতে, হ্যাঁ। এই যে আমার ভাই রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি যে গানটি আমরা করি, তখন আমরা প্রভাত ফেরি। তাহলে ভোর মানে হচ্ছে প্রভাত। এরপরে যে শব্দটি আছে তোমাদের এখানে রোজ, রোজ মানে কি? বৈবিন্দু রকার রো বর্গীয় জন রোজ, বলে না রোজ। এই যে মুসলিম সম্প্রদায় যখন ঈদ হয়, ঈদের আগে একটি মাস, হ্যাঁ এই যে ঈদ উদযাপন করে, রোজা রাখে, হ্যাঁ এই যে রোজ রোজ, হ্যাঁ যাই হোক রোজা। এখন এই রোজ মানে হচ্ছে প্রতিদিন, অর্থাৎ প্রতিদিন একদম, বলে না আম্মু রোজ রোজ এই খাবার ভালো লাগে না, হ্যাঁ এই আম্মু একই খাবার দিলে আমরা কি বলি? মা রোজ রোজ একই খাবার ভালো লাগে না, হ্যাঁ। তাহলে আমার কী চাই? প্রতিদিন সুন্দর সুন্দর নতুন নতুন খাবার চাই, তাই তো? মজাদার মজাদার খাবার মা আমাদেরকে খুব আদর যত্নে যেগুলো বানিয়ে দেয়, তাই না? রোজ, রোজ মানে হচ্ছে তাহলে প্রতিদিন, প্রতিদিন। আচ্ছা এরপরে আছে শব্দটি মোদে, মোদে, মোদে মানে মোদে, হ্যাঁ আমরা বলি না মোদের আশা মোদের গর্ব, আমরি বাংলা ভাষা, অর্থাৎ আমাদের আশা আমাদের গর্ব আমাদেরই বাংলা ভাষা। মোদের মানে হচ্ছে তাহলে আমাদের, সরেয়া ময়াকার মা দয়েকার দে বয় বিন্দুর আমা দে। আচ্ছা এখানে আরো একটি শব্দ আছে, সেটি হচ্ছে লোক। লোক মানে কি? আমরা নিশ্চয়ই জানি লোক মানে কি, লোকজন, তাই তো? লোক মানে হচ্ছে মানুষ। যেমন আমরা বলি না মা বাসায় একটি লোক এসছে, লোকটিকে দেখি আমি, লোকটিকে দেখি মা কে, হ্যাঁ কিংবা আমি ওই লোকটিকে চিনতে পারি, তাহলে লোক হচ্ছে মানুষ, হ্যাঁ লোক মানে হচ্ছে মানুষ। লোক মানে কি? মানুষ, লোক হচ্ছে মানুষ। আচ্ছা আমরা তো এই বাংলাটি করি না, আমরা একটু করি। রোজ হচ্ছে প্রতিদিন, পয়ের অফলা তয় শিকার্তী দয় শিকার্তী দৈত্যেন, হ্যাঁ ঠিক তেমনি যেখানে প্রভাত পয়ের অফলা ভয়কার ভা ত প্রভাত। আমরা আরেকবার বলি শেষ হওয়ার আগে, নৈশ মানে হচ্ছে রাত্রি, শৈশব মানে হচ্ছে ছোটবেলা, চৈত্র মানে হচ্ছে একটি মাস, সৈনিক মানে হচ্ছে সিপাহী, দৌড় মানে দরজা, ভোর মানে প্রভাত, রোজ মানে হচ্ছে প্রতিদিন, মোদের মানে আমাদের, আর লোক হচ্ছে মানুষ। আর এই হচ্ছে আমাদের 28 এবং 29 পৃষ্ঠার শব্দার্থ, তাই তো? ঠিক
ঠিক আছে, তো তোমরা পড়া হিসেবে তোমাদের যে পড়াটা থাকবে সেটি লিখে নাও। তোমাদের পড়া থাকবে, পড়া থাকবে শব্দার্থ, শব্দার্থ পৃষ্ঠা 28 এবং 29 থেকে, 29 থেকে, ওকে। আর বইটি তো তোমরা নিশ্চয়ই জানো যে সোনামণিদের বাংলা পড়া বই থেকে, হ্যাঁ। এই তাছাড়া এই বইটি ছাড়া তোমাদের আরও একটি বাংলা বই আছে যেটি তোমাদের শুধু লিখতে হয়, এগুলো আস্তে আস্তে তোমরা ফিল আপ করবে বাসায়, যখন স্কুল খুলিয়ে দেওয়া হবে তখন আমরা সেগুলো চেক করবো, কেমন? তোমাদের বই পৃষ্ঠা আছে, ওর অনুসারে তোমরা এগুলো ফিল আপ করতে থাকবে, কেমন? ঠিক আছে, তাহলে সবার সুন্দর স্বাস্থ্য, সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমি আজকে আমার ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।